ধর্মঘটে 4 দিন ধরে অচল চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট। এতে বিপাকে পড়েছেন দুই পাড়ের হাজারো যাত্রী। সংকটের জন্য মাঝিরা দায়ী করেছেন সিটি কর্পোরেশনকে। সমাধানের উদ্যোগ না নেয় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। গেল 4 দিন ধরে সারি সারিভাবে এভাবেই ঘাটে বাধা রয়েছে শতাধিক সাম্পান, বন্ধ রয়েছে সব ধরনের যাত্রী পারাপার। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা, আয় রোজগার বন্ধ মাঝি মল্লারদের। অবৈধভাবে অতিরিক্ত মাশুল আদায়ের প্রতিবাদে রোববার থেকে বৈঠা বর্জন করেছেন ঘাটের সাম্পান মাঝিরা। এখনও সমাধান না হওয়ায় হতাশ তারা। পরিবার চালাতে এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মাঝিরা না খাইয়া বসে আছে। একটা দাবি যে আমরা এই টোল, যে টোলটা 5 টাকা নেবে, ওই টাকা আছে 2 টাকা নেবে, আমরা 8 টাকা দেবো। অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি, কিন্তু এই যে সিটি কর্পোরেশন যেই তাল বাহানা করতেছে। সংকট সমাধানে ধর্মঘটের আগেও মাসখানেক ধরে সিটি কর্পোরেশনের কাছে বারবার ধর্ণা দিচ্ছেন এখানকার মাঝিরা। মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সমাধান মেলেনি কোনো কিছুতেই। এ অবস্থায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের কথা ভাবছেন আন্দোলনকারীরা। তারা আমাদেরকে কোনো ফয়সালা না দিয়ে বিভিন্ন রকমের অজুহাত দিকে তারা আমাদের এই যে একটা আলোচনা এটা ছিল ওটা বানচাল করে ওদের রুমে গেছিলাম, তারা কেউ নেই আমাদেরকে ধরা দিচ্ছে না। আমরা এই টেবিল থেকে টেবিল ঘুরে ঘুরে হতাশ হয়ে গেছি। সিটি কর্পোরেশনের সদিচ্ছার অভাবে সংকট সমাধান হচ্ছে না বলে মনে করছেন নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। সরকার বলেছে একটা ঘাটে একজন মাঝি জীবিত থাকলে তাকে ঘাট দিতে হবে। এখন সিটি কর্পোরেশন এটা নিয়ে সম্পূর্ণ উদাসীন। তারা শুধু একটাই বোঝে, চাঁদাবাজি হোক যাই হোক, মানুষ মরে যাক, মাঝিরা ঘাট ছাড়া হয়ে যাক, আমাদের রাজস্ব দরকার। তবে এ নিয়ে কথা বলতে চায়নি সিটি কর্পোরেশনের কেউই। বক্তব্য জানতে প্রধান নির্বাহী, প্রধান রাজস্ব কর্মকর্তা ও প্রধান ভূমি কর্মকর্তাদের কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি বক্তব্য। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।